এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িত পিঙ্কি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো ভালো আছি। আর আর এখন দেখতে পারো আমি চেম্বারে আছি। তো চেম্বারে যখন পেশেন্ট থাকে না তখন বসে বসে একটুখানি গীতা পড়ি, একটু ফোনটা ঘাঁটি, তো তাই করছিলাম, বসে বসে একটু পড়ছিলাম। আর এরপরে যাব বাড়িতে, আর আজকে আমার পিসি আসার কথাও আছে, আর মা বাবা বাড়িতেই আছে, আর বড়মাসাই তো বাড়িতে নেই, ও তো ওর ইউনিভার্সিটিতে চলে গেছে যেহেতু ওর এক্সাম শুরু হয়েছে তার জন্য। তো আশা করি তোমাদের এই পুরো ব্লগটা খুব 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 ভালো লাগবে। আর আজকে মা বাবার কাছে মা বাবার বিয়ের ঘটনাটা একটু শুনতে চাইবো, মা বাবার বিয়ে কেমন মানে কিভাবে হয়েছিল, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, বাড়িতে গিয়েই শেয়ার করব, মা বাবার কাছেই আমি ক্যামেরাটা অন করে জিজ্ঞাসা করব, তারপরে দেখি কি বলে। তো চলো এবার আমি একটুখানি পড়ি, তো পড়ার পরে তারপরে পেশেন্ট আসবে, পেশেন্ট এলে তারপরে আমি পেশেন্ট দেখে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন এলাম চেম্বার থেকে বাড়ি, আমার পিসিও এসছে, এখন বাড়িতে আমি, পিসি, মা, বাবা, এখন সবার জন্য চা বানাচ্ছি। রাতে রান্না বান্না রয়েছে তাই খাবে, আমাকে আর রান্না করতে দেবে না, বলছে যা আছে আমরা তাই খাবো। ফুলকপি, আলু, পার্শে মাছের তরকারি, ডিমের ঝোল, আর হচ্ছে দুধ জল করা রয়েছে, আর হচ্ছে বেগুন ভাজা। আর এখন চা খাবে সবাই, এখন 8:30 বাজে। বাবা এসো, চা হয়ে গেছে, জানি না তোমাদের যদি চিনি কম হয়ে যায় বলবো দিয়ে খাবো চিনি। আমি ওই একটুখানি খাবো, আমার বেশি রস কি ভাই, তোমার ভাই ফোন দিয়েছে তা আমি তোর বুঝি নিয়ে ফোন লাগিয়ে ধরতি। ও বাবা, ভাই ফোন করে দিয়েছে আমি তো বুঝি না কোনটা দিয়ে ধরতে হয়, ফোন আর দেখতে ধরতে চলো না। বলো নি যে তোর বাবার কাছে ছিল, ওটা ফোন দাও, আমি ওটা গাইছি বাবা। ছয় তো শুধু আঙুল দিয়ে সরাবে। সবার জন্য করেছি তাই আমি একটুখানি নিচ্ছি, আর নিচ্ছি বেশি, এই জামা কাপড় আজকে ধোয়া হয়েছে তাই প্লিজ একটু ইগনোর করো, সব এখান দিয়ে মেলা রয়েছে। ওই যে আমার মা সবসময় একটু ঘুমটা দিয়ে থাকে, নতুন বউ, আর ওই যে আমার পিসি চা খাচ্ছে, এই যে বাবার চা, বাবা, মা আর পিসি খাবে জল। ও বোতলে ভরে রেখেছে, ও জল আনলে কালকে সকালে ফোন করব জল জল দিয়ে যাওয়ার জন্য। এই দেখো আমার বারান্দা এখন কেমন লাগছে, জামা কাপড়ে পুরো ভরে গেছে। যাই, এটা বেডে আমি শুয়েছিলাম তাই বেডটা একটু এলোমেলো, পরে গোছাবো। আর ওইখানটায় রয়েছে আমার নতুন ট্রলিটা। কি তো বাড়িতে এসে সবার জন্য চা করেছি, তো চা করার পরে ভাবলাম যে আমিও একটু খাই, আমার একটু খেতে ইচ্ছে করছিল। আর বাবা হচ্ছে বাদাম কিনে নিয়ে এসেছিল, সেই বাদামও খাচ্ছিলাম, আর হচ্ছে পিসি মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টিও খাচ্ছিল, আর আমিও একটা খেয়েছিলাম। এরপরে আবার ভাত খাবো। তো আমি, বলো তো আমি কার মতো হয়েছি, আমার বাবা না আমার মায়ের মতো? আর ওই হচ্ছে আমার পিসি। তো আমার 5টা পিসি ছিল, 5টা পিসির পরে হচ্ছে বাবা, তো এখন আমার একটা পিসি আছে, আর সবাই ভগবানের কাছে চলে গেছে, আমার ঠাকুমাও ভগবানের কাছে চলে গেছে। ঠাকুরদাদা তো বাবার যখন 5 বছর বয়স তখন নাকি মারা গেছে, বাবারও মনে নেই। আর আমার, আমি 2টো পিসিকে দেখেছি, আমার এই পিসি আর আমার বড় পিসিকে দেখেছি, বাকি পিসিগুলো কেউ আমি দেখিনি ততদিন, আমার পিসিগুলোও ভগবানের কাছে চলে গেছে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছি আর খাওয়া দাওয়া করছি, এরপরে আবার ভাত খাবো। তো
তো সবার সঙ্গে বেশ ভালো লাগছে। আর তোমরা জিজ্ঞাসা করো যে আমি কেন যাই না, আমি যাব আমার বাপের বাড়ি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। তো অ্যাকচুয়ালি আমার মা বাবাই আমার কাছে বেশি আসে, ভাই আসে, এই মা বাবা ঘুরে গেল, এরপরে আমার ভাই আসবে আর মা বাবাও আবার কিছুদিন পরে আসবে। তো এরকম ব্লগ তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা যদি ফেসবুক থেকে আমার ব্লগটা দেখে থাকো তো প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, যারা করোনি, আর যারা করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ করে দিও আর আমার পাশে থেকো। আর তোমরা যদি চাও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে, মানে ইনস্টাগ্রামে, ফেসবুকে, তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারো। তো চলো আমরা একটু সবাই মিলে গল্পগুজব করি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর যেটা বললাম চেম্বারে থাকতে যে মা বাবার বিয়ের ঘটনাটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মা বাবার কাছেই জিজ্ঞাসা করবো, তারপর দেখো কি বলে। আশা করি তোমাদের খুব মজা লাগবে। তো চলো, চা খাওয়ার পরে এখন খাওয়া হচ্ছে বাদাম। বাবা মা একটু ঘুরু ঘুরু করতে গেছিল, বাদাম কিনে নিয়ে এসেছে। ভাত খাবা কখন? তোমরা চা খেলে, চা বিস্কুট খেলে সবে খাবে। 10টায় এখন কটা বাজে দাঁড়াও আমি দেখি, 8:30 ও শুধু ভাত ইয়ে না বাদাম না রসগোল্লা খেয়েছো? মা তিনটে খেয়েছে, পিসি তিনটে খেয়েছে, আমি একটা খেয়েছি, বাবাকে দেইনি কারণ বাবার সুগার। ও তুমি দুটো বাদাম, ভিটামিন এ খালি ক্যান্সার হয় না, এই বাদাম অল্প খেতে হবে, ডেলি খেতে হবে সকালে। তোমরা কি দেখতে চাও মাকে একদিন আমি সাজাবো? আমার মা কোনোদিনও কোনোদিনও সাজে না, কোন এখনো আমি হওয়ার পরে জানি না, কোনোদিনও কোনোদিনও মনে হয় না লিপস্টিক জানাবে, তারপরে আমি সেরকম সাজাবো। নতুন বউ সাজাবো না স্বাভাবিক পার্টি মেকআপ করব, কি করব? মা বাবার বিয়ের গল্প শুনছিলাম, এটুকু আমি শুনেছি যে দেখতে গিয়ে বিয়ে হয়েছিল তাই। তোমার জন্য নতুন শাড়ি টাড়ি নিয়ে যাওনি তোমরা? নিয়ে যাই পরের দিন, দাদা বাড়ি এলো না, ওই জন্য আমি মায়ের মা বাবার বিয়ের কোন ফটো টটো কিচ্ছু নেই, আমার খুব ইচ্ছা দাঁড়া আমি মার এমনি তো সাজাবো, বউ সাজাবো। আমাদের নিয়ে গেল মা বলছে দিদি নাম্বারে, আমি আমি একদিন দিদি নাম্বার আনে যাবো, আমার শাশুড়ি আর আমার মাকে নিয়ে যাবো। দিদি নাম্বার আনে মালা ভরাই দেয় তো, দেখতো